উপনির্বাচন ঘিরে জোর তৎপরতা শুরু হয়েছে রাজ্যে। নির্বাচনে প্রাক পর্বে কোমর বেঁধে লড়াইয়ের ময়দানে নেমে পড়েছেন শাসক বিরোধীরা। তবে নির্বাচনের প্রাথমিক পর্ব সেরে নিতে তৈরি নির্বাচন কমিশনও ইতিমধ্যেই নদিয়ার করিমপুর কেন্দ্রে দু কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পৌঁছে গিয়েছে। এলাকায় বাহিনীর রাওয়ানরা রুট মার্চ চালাচ্ছেন। একথায় শান্তিপূর্ণ ও অবাধ নির্বাচনের লক্ষ্যে প্রায় সব রকমের ব্যবস্থা রাখা হয়েছে এই কেন্দ্রে, এমনটাই জানা গিয়েছে।